তৃণমূল বিজেপি সিপিএম ছেড়ে শতাধিক পরিবার যোগদান করলো যুব কংগ্রেসে। যোগদানকারীদের দাবি, তারা তৃণমূলে কোনো মান সম্মান পাচ্ছে না, যার জন্যই তারা কংগ্রেসে যোগদান করলেন। জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আজ ইসলামপুরের যুব কংগ্রেসের কার্যালয়ে এসে যোগদান করেন। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিনের নেতৃত্বে এই যোগদান সভা হয় এবং মোহাম্মদ মহসিন জানিয়েছেন, আগামী দিনে কোনো দলই থাকবে না, শুধু কংগ্রেস। আমরা তো টিএমসিতেই ছিলাম, তাহলে আমি মানে টিএমসিতে যেভাবে আমাদের মানে উচিত ছিল যে আমাকে মান সম্মান দেওয়া, মান সম্মান দিবে, ওইভাবে মান সম্মান দিইনি। তার জন্য আমরা খুব আলোচনা করে তার জন্য আমি কংগ্রেসে জয়েন করি। কতজন যোগদান করলেন আজকে, কতগুলো পরিবার? কত? মোটামুটি 200 জন। আচ্ছা, 200 জন না 200 পরিবার? 200 পরিবার। বিষয় হচ্ছে সেই পরিবারগুলো কেন আপনার কথা শুনবে বা কেন আজকে হচ্ছে এখানে যোগদান করবে? না, ওরাও আগে টিএমসি তে ছিল, আমরা সবাই একটু মানে আলোচনা করলাম কি 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 করা যায়, যেভাবে আমাদের মান সম্মান মানে ওইভাবে আমরা মান সম্মান পাইনি, তার জন্য মান সম্মান না পাওয়ার উদ্দেশ্যে জানি আমরা মানে টিএমসি তে যোগদান করলাম। আর টিএমসি তে আমি এই টিএমসি করি সরি আমি কংগ্রেসে যোগদান করলাম। আমি কংগ্রেসে মানে মসজিদের দাঁড়াতে যোগদান করলাম আর আমি ভালো রেসপন্স কংগ্রেস থেকে পাচ্ছি। কতজন মানে বললাম যে আর কোন কোন পার্টি থেকে জয়েন করেছে আজকে তৃণমূল? টিএমসি, সিপিএম, দল, বিজেপি সবাই মানে আলোচনা করে আমরা কংগ্রেসে জয়েন করলাম। সব থেকে আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, যারা আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন। দেখেন, আপনারা জানেন যে যবে থেকে সাগর দিঘিতে আমাদের বাইরেন বিশ্বাস প্রচুর পরিমাণ ভোটে জয়ী হয়েছে, তবে থেকে কিন্তু বিরোধী দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। তারা নিজের মানে পলিটিক্যাল কেরিয়ারে এরকম ধাক্কা কখনো খায়নি। বাইরেন বিশ্বাস হারার পর থেকে তারা বুঝতে পেরেছে যে আপনাদের কংগ্রেসের মাঠে আমরা আবার মানে সকলে হাতে হাত মিলিয়ে নেমেছি, আবার সেই মাঠকে আমরা শক্ত করেছি। তার সঙ্গে আপনারা দেখতে পারবেন যে কর্ণাটকে যেইভাবে ফলাফল আমাদের বের হলো, তাতে সাধারণ মানুষ যে আমাদেরকে এতটাই ভালোবাসবে, তারা আমাদের প্রতি এতটা আস্থা ও ভরসা রেখেছে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ দেখতে পারবেন দেশের পরিস্থিতি খুব খারাপ, দিনের পর দিন প্রত্যেকটা জিনিসের যে হারে দামের পর দাম বাড়ছে, এদিকে আপনার দেখবেন যে আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল সরকার, আপনার সেন্ট্রালে দেখবেন বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করছে, সাধারণ মানুষকে ভাতা বাজিয়ে দিয়ে শুধু নিজের পলিটিক্যাল কেরিয়ারকে বাঁচার জন্য যেভাবে রাজনীতি করছে, তাতে সাধারণ মানুষ ভালো করেই বুঝে গেছে যে কংগ্রেস ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই সাধারণ মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং আমরা যদি চাই প্রত্যেক দিনই আমাদের একটা করে যোগদান সভা হবে, কিন্তু আমরা সেরকম করছি না। আমরা মানুষকে বোঝাচ্ছি যে দেখেন, আপনারা সঠিক সময়ে আপনাদের যোগদান সভাটা হবে, আপনারা আমাদেরকে সময় দেন। কিছুদিন আগে আমাদের এই যোগদান সভাটা হওয়ার কথা ছিল, কিন্তু কিছু আমার ওই মানে আপনার পার্টির কিছু কারণবশত আমি কলকাতায় গিয়েছিলাম, যার জন্য আমাদের এই প্রোগ্রামটা হয়নি, তা আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল জনসাধারণকে যারা আমাদের উপরে পুনরায় আস্থা ও ভরসা রেখেছে এবং আমাদের কংগ্রেস পার্টির উপরে এই ভরসা রেখে দিনের পর দিন এক জয়েনিং প্রোগ্রাম হচ্ছে। কত মানুষ যোগদান হলো এখানে? 200 জন পরিবার এখানে যোগদান করেছে। এটা গুঞ্জুরিয়া থেকে সকলেই, আপনার টিএমসি পার্টি, কিছু সিপিএম থেকে, কিছু নির্দল থেকে ছিল, যারা নিজের ভোট দেওয়ার পরেও নিজের অধিকারটুকু পাচ্ছে না, যারা আপনারা দেখতেই পারবেন যে তাদের সামান্য যে অধিকারগুলো রয়েছে রাস্তাঘাট থেকে নিয়ে শিক্ষা থেকে নিয়ে সব কিছুতে তারা বঞ্চিত রয়েছে, তারাই এখন আমাদের কংগ্রেসের পতাকা ধরে এখানে যোগদান করলেন। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া।
আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।